আসসালামুআলাইকুম ভাইরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। বন্ধুরা, আজকে ভিডিওটির মূল বিষয় হলো ভেড়া বা ছাগলের পেট ফুলে গেলে কি চিকিৎসা করবেন। ভাই, যেগুলা চিকিৎসার কথা আমি বলবো ভিডিওতে, সেইগুলা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে, অভিজ্ঞতা থেকে আমি বলছি, কোনো শোনা কথা নয়। এগুলার আমরা আমি নিজে ফেস করেছি। যেগুলা এই পেট ফাঁপা রোগটা ফার্মে সবসময় হয়ে থাকে, এটা কমন রোগ। আর এই পেট ফাঁপা রোগের আপনি খুব কম সময়ের ভিতরে ছাগলটা মারা যাবে, শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবে, যার জন্য এই চিকিৎসা খুব তাড়াতাড়ি আপনার করতে হবে। আর মেডিসিন যেগুলো আছে পেট ফাঁপার যে মেডিসিন, এগুলো আপনার ফার্মে রাখতেই হবে। এই মেডিসিন আনার মতো আপনি সময় পাবেন না। আর কিছু ঘরোয়া চিকিৎসা আছে, এইগুলা করলে পেট ফুলা যদি কম থাকে তাহলে ঠিক হয়ে যাবে। তো কি ঘরোয়া চিকিৎসা? আদা, খাওয়ার সুডা আর কালো লবণ, এই তিনটা জিনিস লাগবে। প্রথমে আদাটাকে গ্রিন্ডার বা পাটাতে পিষে আপনি আধা কাপ রস বাইর করবেন। তারপরে আপনি খাওয়ার সুডা আধা চামচ থেকে আরো কম দেখেন, খাওয়ার সুডা আনবেন, কিন্তু কাপড় কাচার একটা সুডা আছে এটা না, খাওয়ার সুডা লাগবে। এটা ভালো করে বুঝে আনতে হবে, খাওয়ার সুডাটা আনতে হবে। তারপর আপনার যেটা লাগবে কালো লবণ, কালো লবণটাকে পিষে পাউডার বানাবেন। আর আধা চামচ কালা লবণ, আধা কাপ আদার রস, আধা চামচ থেকেও আরও কম খাবার সুডা, এই তিনটা জিনিস মিক্স করে আপনি আধা ঘন্টা পর পর আধা কাপ তিনবার খাওয়াবেন। আশা করি ঠিক হয়ে যাবে। আর যদি ঠিক না হয় তাহলে কি মেডিসিন আনবেন? দেখেন, এই মেডিসিনগুলো আমি স্ক্রিনে দিচ্ছি, এই মেডিসিনগুলো আমি ইউজ করেছি বা এখনও আমি আমার ফার্মে ইউজ করি, আমার অভিজ্ঞতা থেকে বলছি, ভালো মেডিসিন গ্লুটোসিল অর টাইরেল। গ্লুটোসিল অথবা টাইরেল দুটার থেকে একটা দিতে পারেন, 5 ml করে দিবেন। বেড়ার ক্ষেত্রে বেড়া তো 15-16 kg এরকম থাকে, তবে 5 ml 5 ml দিবেন, অথবা টাইরেল যদি দেন তাহলেও 5 ml দিবেন, মোটামুটি ঠিক হয়ে যাবে। বন্ধুরা, ভিডিও আর লম্বা না করে আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে আগামী ভিডিও।